আমি বাসায় ছিলাম, বাসার থেকে দেখি ওই দিকে চিল্লে চিল্লি, আবার দেখি মারামারি লাগিছে, আমি দৌড় দিলাম, যা দেখি বাড়ি ঘর দোকান টোকান সব গুলে ডাঙে ওরা ভাঙি ফেলাইছে। তারা ভাঙলো ওই পাশের লোক, নাম জানেন কারো? হ্যাঁ নাম জানি, যে দুই তিন জনের নাম জানি জানি আমি। ওখানে ছিল ওই যে তোমার শহীদ রহমান, শাহিদুল, তারপরে তোমার ইয়ের নাম ভালো করি সৈফুল ছিল, সিরাজুল আসলো, আর যে ইয়া তোমার এইটার নাম আমার আছে, যেটা মোটরসাইকেল কাড়ি নিল এসব, এই কয়জন ছিল, লাঠি আমার হাতে আছে। তো দোকানের ডাঙার পরে যে গরিব মানুষগুলো বাড়ি করছে এদের ডাঙে টাড়ি টুটিগুলো ভাঙি দিলে, ঘরটা ভাঙি দিলে, এখন সেখানে তো অন্ধকার, কাঁ কাক ডাঙাচ্ছে এটার পরে দেখা যায় নাই। তা উপাস থেকে আমরা উপাকে গ্যাম জ্যাম চল বেড়ে লাগছে, তারপরে আমি বাড়ি স্পেড ধরি, বাড়ি আসি নাই, মসজিদের পর আসছি, এপাকে দেখি ছিলে ছিলি লেগে গেছে, দৌড় দিলাম, আসি দেখি এখানে লোকজন আগুন আগুন পেছন থেকে উঠিল না উপাস থেকে উঠিল, আমরা কিন্তু দেখি নাই, কিন্তু ওই লোকজন এখানে কিছু আসছিল, ওই লোকজন এখানে কিছুর দিকে আসছে, পেছন দিক দিয়ে এই পাশে আসছিল, তারপরে পরে আর কি গাড়ি চলে এসছে, আমি ওই এতটুকু দেখছি।